আইন থাকলেও বন্ধ হচ্ছে না নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। নোয়াখালীতে প্রকাশ্যেই চলছে পলিথিনের উৎপাদন বিপণন। বিশেষজ্ঞরা বলছেন, জীবন ও পরিবেশের বিপর্যয় রোধে আইনের কঠোর বাস্তবায়ন করতে হবে, পাশাপাশি প্লাস্টিক ব্যাগের বিকল্প ব্যবহারের উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজার, প্রকাশ্যেই চলছে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন। ব্যবসায়ী সমিতির হিসেবে 16টি কারখানায় প্রতিদিন 20 টনের বেশি পলিথিন উৎপাদন হচ্ছে। এখান থেকেই চলে যায় বিভিন্ন উপজেলায়। পরিবেশগত নিষেধাজ্ঞায় কিভাবে চলছে অপকর্ম? স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই পলিথিনের উৎপাদন এবং বাজারজাত করছে মালিকরা। প্রশাসন সব কিছুই জানে যে পলিথিন কোথায় উৎপন্ন হইতেছে এবং কোথায় আপনার এগুলো রাখা হইতেছে। প্রশাসনের লোকজন আছে, তাদের উৎকোচ দিয়ে প্রশাসন ফ্যাক্টরির মালিকরা পলিথিন ফ্যাক্টরি চালায়। আইনের প্রয়োগ নেই, তাই পরস্পরকে দুষছে ক্রেতা বিক্রেতা। এখন দোকানদার দিচ্ছে, আমি নিতে হচ্ছে। কাস্টমারও যদি বাইরে থেকে ব্যাগ নিয়ে আসে, তাহলে আমরা এগুলো ব্যবহার করার প্রশ্নই উঠে না। কাস্টমারও চাইতেছে, আমরা এখান থেকে আনে বিক্রি করছি। বিশ্লেষকরা বলছেন, সাগরের পানিতে বেড়েছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, যা মানবদেহের জন্য ক্ষতিকর। পলিথিনের বিকল্প ব্যবহারের দিকে নজর দেওয়ার পরামর্শ তাদের। প্রথমত হচ্ছে পলিথিন ব্যবহারকে নিরুৎসাহিত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটি পরিবার এবং মানুষকে আসলে সচেতন করতে হবে। মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ সাগরের পানিতে এমন ফ্রেশ ওয়াটারেও এত বেড়ে গেছে যে যেগুলো আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক হতে পারে এবং ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। নিষিদ্ধ পলিথিন কারখানাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের তো এটা মনিটরিং অব্যাহত আছে। আমরা এই ধরনের ফ্যাক্টরি যদি থাকে, এটা আমরা অবশ্যই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 2002 সালে আইন করে পলিথিনের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার। জহরা সেতু, যমুনা নিউজ।